কাছে যখন থাকি আর হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমার। তোমার কাছে যখন থাকি তোমার সুন্দর ভুবন দর্শন দর্শন শ্রবণ সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন জন্ম সুন্দর বন বসন্ত পাহাড়ে ছেড়ে যখন দৌড়ে যাও আমার কাজে আমার সাজে বড় লজ্জা পায়। তোমায় ছেড়ে যখন এমন করে আমাকে দেখাই দেবতা তোমার ধারে আমার আমি আড়াল করে দাঁড়িয়ে রইব হে আধারে। যখন তোমার দিকে বিশ্ব জগত বিমুখ তখন আমার মুখ দেখে সাহিনা যখন আমার মুখ দেখে তখন সুধানা তো আমার ডেকে বঞ্চিত হলাম সমুদারে ফেরে না কেউ খালি হাতে দিন বন্ধু তোমার তুলারে। তুমি প্রভু কান্দারি হও জলের গম্ভীর গুণটানে বাঘে টানে দয়া তুমি প্রভু কান্দারি হও ঘেটানে দার যেমন ফাগুন তেমন
নিখিলের গতি পতিত পাবন হরি, তুমি সর্বাকার সাকার নিরাকার অনন্ত ভাব লহরি। এ বিশ্ব সংসার রচনা তোমার মধুর জ্যোৎস্নারাতি, তোমার মহিমা তোমার গরিমা দশ দেখে উঠেছে মাতি। নদী চলে দেয় তোমার দিকে চেয়ে, বসে দেয় কি তাই কোলে, ওই পাখির কণ্ঠে আসি বাজে তোমার বাসি, তোমারই হাসো ফোঁটা ফুলে। জননীর স্তন্যে তোমার সৌজন্যে পরিপূর্ণ হেরিনু সুধা, শিশু তাই সুখে পেয়ে মায়ের বুকে ভুলেছে তৃষ্ণা ক্ষুধা। নিগাড়িয়ে বন্ধু শিশিরের বিন্দু, ফুলের পাপড়িয়ে ভরে যেন তোমার আশিস সোনালি ধানের শীষ এই বিশ্বে পড়েছে ঝরে। রোদে ভাটা মাঠ মরুময় ঘাটে তরুগণ যখন মরে, সেই মরু মাঝে বর্ষার সাজে তোমারই করুণা ঝরে। রজনিনী ঝুম চোখে নামে ঘুম, বসে দেখি তাই একা, ওই বনবীথি তলে জোনাকির দলে লিখে যায় আলোর লেখা। সে লেখার মধ্যে গদ্য পদ্যে তোমারই করুণা ছোটে, অন্তর ভিতর নীরব নির্ঝর ঝরিল কবির টোটে। কেহ বলে কালী, কেহ বনমালী, কেহ আল্লাহ কেহ বা গড, কেহ বলে সূর্যটি কেহ বলে ধৈর্যটি অনন্ত সীম গদ। নানা মত ছন্দে নিয়তই বন্দে আনন্দে মরত ভূমি, সবার নৈবেদ্য হে নির্বেদ্য গ্রহণ করিও তুমি। এদিন ভিখারী কাঙালে পূজারী কি দিয়া পুজিব আমি, শুধু নয়ন জল দিলাম চরণ তল গ্রহণ করিও স্বামী। মনঃশিক্ষা বলতে গেলে অনেক সময় যাবে চলে সবাতলে, বেশি বলে প্রয়োজন কিছু নাই। কবি গানের নিয়ম অনুসারে আমি একটা ভূমিকার পরে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষের কবিকে একটা ভূমিকা দান করে তার কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। তবে গান গাইবার পুরো ভাগে যে কথা আমার মনে জাগে সভাভাগে কিঞ্চিত একটু সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই। আপনারা বসে আছেন ভক্ত শ্রোতা, আপনাদের দেখলে ভরে ওঠে মনের পাতা। চিন্তা করি তাই যত ভক্তগণ এসেছেন গান শুনবার, তরে প্রত্যেক ভক্তের শ্রীপাদ পদ্ম পরে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের যে কবিগান এটা একটা প্রাণের গান, একান্তভাবে নিজের আত্ম নিজের প্রাণ নিজের বাড়ি সেইখানে দেরি আজকে দাঁড়াই আজকে গান করি। বেশ কয়েকদিন আগে যে কথা মোর মনে জাগে সবার আগে একটু শোনাই। এই বাড়ির মালিক যিনি আপনারা বাদল রায় বলে তা চেনেন, বাদল রায় তিনি আমাকে ডাক দিয়ে বলে দাদু ভাই কথা নিও, আমরা একটু বাড়ি করেছি, এই বাড়িতে গৃহপ্রবেশ হবে, সেই উপলক্ষে তোমার আসতে হবে, একটু কবি গান শোনাতে হবে। এই তার প্রাণের নিবেদন। আর এই বাদল জেনে আমরা একই বাড়ির মানুষ, বয়সে
একই আমরা, ডিফারেন্স বেশি কিছু নাই, 9-10 মাসের ডিফারেন্স আমাদের। ওই বাদলের থেকে আমি 9-10 মাসের একটু বড়। সম্পর্কে আমার নাতি ভাই, তার কারণ এই বংশানুক্রমিকভাবে এই বাদলের বাবা যিনি আমার ভাইপো হতেন, তিনি তারই জ্যেষ্ঠ পুত্র। তারা দুই ভাই, একজন বাদল আর একজন প্রেমানন্দ। এই আমাদের ছোটবেলা থেকে একসঙ্গে স্কুলে পড়াশোনা করা, একসঙ্গেই পথ চলা। আজকে কালের টানে কোন অজানা অভিশাপের কারণে আমরা সেই মাতৃভূমি হারা হয়ে এই দেশে কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছি। অনেকের সঙ্গে এখনও পরিচয়ই হয়নি, দেখাই হয়নি। এই বাদলের সঙ্গে বোধহয় সেই পূর্ববঙ্গে যখন ছিলাম তখন দেখা হয়েছে, আর আজকেই প্রথম দেখা ভারতে আসার পরে। আজকে তারই বাড়ি, তারই দুইটি সন্তান সুপুত্র জন্মগ্রহণ করেছে। আমি মনে করি আমার বংশের এই তার দুইটি সন্তান এই একটা রত্নের মতো আমরা গর্ব করি। এদের কথা বলতে গেলে আমার বুক ভরে ওঠে, তার কারণ এরকম সন্তান আমরা পাব এটা আমরা কখনোই আশাও করতে পারি নাই। তার কারণ যে পরিবেশে ছিলাম, যেভাবে যে দেশে, সেইখানে দাঁড়িয়ে থাকলে বোধহয় আমরা কতটুকু উন্নত হতে পারতাম জানি না, কিন্তু এইরকম একটা রত্ন আমরা প্রেতাপ পেতাম কি না এটা আমার সন্দেহ আছে। তাই আপনারা, আমি তাদের হয়ে আপনাদের প্রত্যেকের কাছে আশীর্বাদ ভিক্ষা চাই, আপনারা আশীর্বাদ করবেন। ওরা যতদিন জগতে আছে মানুষের যেন কল্যাণ করতে পারে, মানুষকে যেন ভালোবেসে মানুষের পাশে থাকতে পারে, এই আবেদন আপনাদের শ্রীপাদ পদ্মে রাখি। এইবার আমি ভূমিকার মধ্যে যাব। তাই কবি গান গাইতে হলে তো দাঁড়াইতে হয় দুই দলে, আপনারা জানেন সকলে। তাই আমার একটা ভূমিকা নিয়ে কয়েকটা প্রশ্ন দিয়া যেতে হবে আমার প্রতিপক্ষের কবিকে একটা ভূমিকা দিয়া। এইভাবে কবি গান শোনেন সবাই, তাই না? তা আজকে তার ব্যতিক্রম হবে কেন? আজকে সেইভাবে হবে গান, আপনারা শুনবেন যত ভক্ত প্রাণ। তা আমি আমাকে ডাক দিয়ে বলল আমার দাদু ভাই যে বৈষ্ণব দর্শনের উপরে, মহাপ্রভুর উপরে, শ্রীমন মহাপ্রভু এসেছিলেন আমাদের এই বাংলায় নদিয়া নগরে, আজকে তাহারই আলোচনা হোক, আমিও দিলাম সেই দিকে ঝোঁক, আর আপনারাও ভক্ত লোক, এই লোকে বসে সেই অলৌকিক জগতের গোলকীয় লোকের কথা আপনারা শ্রবণ করবেন, একটা ভাবের বলিহারি যায়। যাই হোক, আমি কল্পনায় রায় রামানন্দ, আমার মধ্যে অনেক দ্বন্দ্ব, নিরানন্দের বোঝা বই বেড়াই, কি বলবো আপনাদের গোচরে। আমি থাকি সেই দাক্ষিণাত্যে বিদ্যানগরে, আর মহাপ্রভুর সঙ্গে দেখা হলো কী প্রকারে তার একটু সংক্ষিপ্ত কথা আপনাদের শুধাই। উনি পুরীধামে যখন বিরাজ করেন, একদিন সার্বভৌম পণ্ডিতকে ডাক দিয়ে বলেন, দাদু ভাই আমি তোমার কাছে একটু কৃষ্ণ কথা জানতে চাই। এই কৃষ্ণ কথা জানিতে মহাপ্রভুর চিতে বড় আগ্রহ প্রকাশ করল সার্বভৌমের ঠাই। তাই সার্বভৌম ডাক দিয়া বলে মহাপ্রভুর স্থলে, দেখো ভাই আমি তো কৃষ্ণ কথা জানি না, কৃষ্ণ কথা শুনতে হলে এমন একজন মহাজন আছে এই ধরাতলে, তার কাছে তোমার নিতে হবে ঠাই। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সে কে? বিদ্যানগরে বাস করে রামানন্দ রায়, বড় প্রেমিক, বড় ভক্ত, কুল ও চূড়ামণি, তুমি যদি তার সান্নিধ্যে যেতে পারো তিনি তোমাকে কৃষ্ণ কথা শোনাতে পারবেন, এটা আমি জানি, তাই তোমাকে বললাম, তুমি এইবার তার কাছে যাবে কিনা এটা তোমার ব্যাপার। মহাপ্রভু কৃষ্ণ কথা শুনবার জন্য বেকুল চিতে। সেই পুরী থেকে উনি সেই বিদ্যানগরের দিকে করিলেন গমন, আর বিদ্যানগরে গিয়ে
গোদাবরী নদীর কিনারে যখন উপস্থিত হলেন, আর এদিকে রামানন্দ রায় যিনি পালকিতে চড়ে তিনি সেই গোদাবরী নদীতে স্নান করতে আসলেন। সেই সময় ওই স্নান সমাপন করে কূলে উঠে দাঁড়িয়ে দেখলেন অপরূপ রূপের এক মানুষ। এ যেন সেই গোলকীয় মূরতি, তার অঙ্গ জ্যোতিতে যেন এই ভুবন আলো ঝলমল করে উঠেছে। এহেন মূরতি দর্শন করে রামানন্দ যখন প্রণাম করতে গেলেন, তার পায়ে রামানন্দকে ধরে সঙ্গে সঙ্গে তার বক্ষে দিলেন আলিঙ্গন, এবং দুইজনের মধ্যে কথোপকথন হলো। রামানন্দ চলে গেল, বললেন আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে, আমি আসবো আবার গোদাবরীর কিনারে। আমি বললাম তাই, সেই কথা অনুসারে রামানন্দ এলেন মহাপ্রভুর গোচরে। তাই মহাপ্রভু রামানন্দকে দেখে বড় আনন্দিত, বড় পুলকিত, পুলকিত চিত তার। বললেন রামানন্দ কথা নেবে, আমাকে একটু কৃষ্ণ কথা শুনাবে? সেই কৃষ্ণ কথা শোনার জন্যে আমি ছুটে এসেছি হয়ে হন্যে, তোমার গোচরে দিয়েছি দর্শন। বলো তো আমার কাছে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় একটু করে দেবে আমার, যাতে আমার মনের বাসনা পূরণ হয়। তাই মহাপ্রভু প্রথমেই জিজ্ঞাসা করলেন পরশলোক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বভক্তি আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই গীতার কথা নিয়ে প্রথমেই আরম্ভ করলেন রামানন্দ রায়। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন পরশলোক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। প্রভু এখানেও এহ বাহ্য বললেন মহাপ্রভু, এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। যখনই জ্ঞান শূন্য বললেন মহাপ্রভু, এইখানে তিনি স্বীকৃতি দিলেন যে এহ হয়। কেবলমাত্র স্বীকৃতি দান করলেন যে এহ হয় আগে কহ আর। যখন জ্ঞানশূন্য অবস্থার কথা বললেন তখন মহাপ্রভু ডাক দিয়ে বললেন রামানন্দের ঠাই, ও রামানন্দ এহ হয়। অর্থাৎ এই আলোচনার এই প্রথম তিনি স্বীকৃতি দান করলেন যে এহ ঠিক, এটা হয়, হতে পারে, কিন্তু আগে কহ আর। রায় কহে কান্তা প্রেম রায় কহে সক্ষ প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয়। যখনই সক্ষ দাস্য প্রেমের কথা বললেন মহাপ্রভু, বললেন এহ হয় আগে কহ আর। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম আগে কহ আর। যখন বাৎসল্য প্রেমের ভিয়নের কথা রামানন্দ দিলেন বক্তৃতা, মহাপ্রভুর ভরে গেল যেন মনের পাতা, তিনি উত্তম বলে স্বীকৃতি দান করলেন। সেথায় কি বলবো আপনাদের ধারে, তাহার পরেও মহাপ্রভু শুনতে চায় এহোত্তম আগে কহ আর। রায় কহে মাধুর্য প্রেম মধুর প্রেম সর্বসাধ্য সার, অর্থাৎ কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম উত্তম। এইবার উত্তম ডবল হয়ে গেল, এহ উত্তম উত্তম আগে কহ আর। রায় কহে এই কান্তা প্রেমের পরেও কেহ কিছু জানিতে পারে, এটা আমার অজানা। প্রভু তুমি কে? এই যে কান্তা প্রেম রাধা প্রেমের পরেও যিনি জানতে চাইতে পারেন, এই জাগতিকে জগতে এমন কোন ব্যক্তি আছে যে এইখানে দাঁড়ায় তাহার পরেও জানতে চায়, তবে তুমি কে?
হে প্রভু, ইহার পরেও যে কিছু আছে ইহা তো আমি জানি না, তবে তোমাকে আমার সরসীতে একখানি গান আছে, আমি তোমাকে শোনাতে পারি, তাই তুমি শ্রবণ করবে? তাই রামানন্দ রায় জেনি তার সরসীতে একখানি গান, রামানন্দ রায় বললেন যে পহিলহি রাগ নয়ন ভঙ্গি বেল, অনুদিনা বার হলো অবধিনা গেল, নাশ রমণ নাহাম রমণী, দুহুমন মনোভব পেশন জানি। এই এই গানটি যখন কীর্তন করলেন মহাপ্রভু, সঙ্গে সঙ্গে রামানন্দের রায় রায়ের মুখখানি বন্ধ করে দিলেন। রামানন্দকে ডাক দিয়ে বললেন, রামানন্দ তোমার আর প্রকাশ করতে হবে না, আমি যা জানবার জন্য এসেছি সেই সেই বস্তু আমি পেয়ে গেছি, এইবার তোমার মুখখানি বন্ধ করে দাও, কিন্তু আমার এইখানে একটা কথা আছে। ও প্রভু, তুমি যে আজকে তুমি প্রশ্ন করেছিলে আমাকে, আমি তার জবাব দান করেছি এক এক করে দশটি স্তরে, সাধ্য এবং সাধন তত্ত্ব সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনার মধ্যে তুমি প্রশ্ন করেছো, আমি জবাব দিয়েছি, কিন্তু এইখানে দাঁড়িয়ে যখন তুমি আমার মুখ বন্ধ করে দিলে, বলো দেখি আমার ধারে যে তুমি এলে কেন জগৎ সংসারে, তুমি কি দিতে এসেছো? তুমি সেই অনর্পিত সম্পদ যদি দান করবার জন্য এসে থাকো, ধরা পড়ে বলো দেখি আমার গোচরে সেই সম্পদ গোপন করে আবার তুমি কিসের জন্য চলে যেতে চাইছো, তাহলে তোমার আসবার সার্থকতাটা কোথায়? তুমি যে এসেছো তার সার্থকতা কি? আর এই যে আলোচনাগুলি করেছিলাম যে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, যদি কেউ নিজের সধর্ম জানতে পারে, আমার ধর্ম কি রিলিজিয়ান, এই রিলিজিয়ান সম্পর্কে যদি কেউ জানতে পারে, তার মধ্য দিয়ে ওই ধর্মকে কেন্দ্র করে স্পিরিচুয়ালিটি জাগ্রত হয়, অর্থাৎ আত্মশক্তির বিকাশ ঘটে, ইহা সধর্ম আচরণের ডেফিনেশন হয়। বলো দেখি আমার গোচরে সেই সধর্মকে তুমি বাহ্য বললে, ধর্মটা কি, ধর্ম কাহাকে বলা হয়? আমরা যে আজকে ধর্ম নিয়ে হানাহানি করছি জগতে, এই সংসারের একই মানুষ আমরা, কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৈষ্ণব কেউ শাক্ত কেউ মতুয়া কেউ গণপত্য, এই প্রত্যেকটি ধর্মে ধর্মে একটা মারামারি চলছে বর্তমান। আর এই মারামারিটার অবসান কোথায়? যদি নিজের ধর্মকে ঠিক না করতে পারে, তাহলে তো এই ব্যভিচার, এই দুর্নীতি, এই অত্যাচার, এই মারামারি, হানাহানি, এ জগৎ সংসার যতদিন পর্যন্ত সৃষ্টি আছে ততদিন পর্যন্তই থাকবে। বলো প্রভু ধর্ম কি? কৃষ্ণে কর্মার্পণ ভক্তি সাধ্যসার, যদি কেউ গোবিন্দে সমস্ত কর্ম তার জীবন যৌবন সংসার বাড়িঘর অর্পণ করে দেয়, সমর্পিত মন হলে এটা বাহ্য হয় কি করে একটু বলো দেখি। তাই কৃষ্ণে যদি কেউ কর্ম অর্পণ করতে পারে, আপনি বাড়ির মালিক, আপনি যদি ভাবতে পারেন না এটা আমার বাড়ি নয়, এ আমার গোবিন্দের বাড়ি, আমি তার ভৃত্য মাত্র, তাহলে এখানে বাহ্য বলে উড়াই দেওয়ার মতো কোনো কথা আছে কি আমি একটু জানতে চাই। দেখা যাক আমার গৌর সুন্দর এসে কীভাবে কথা বলেন। তারপরে দেখেন এক এক করে সধর্ম ত্যাগ, আমি যখন বললাম সধর্ম ত্যাগ সর্বসাধ্যসার, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। সধর্ম ওই ধর্মকে কেন্দ্র করতে পারলে, দেখবেন ইংরেজিতে একটা কথা আছে, একটা রিচুয়াল, এই যে এই বাড়িতে আজকে যেটা হলো, একটা অনুষ্ঠানের আয়োজন করে সকলকে নিমন্ত্রণ করেছেন, আত্মীয় স্বজন পরিবার পরিজন, তাই না, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে এনে একটা খাওয়া দাওয়ার সেবার ব্যবস্থা হলো, এবং সেবা করে বেশ আনন্দ লাভ করে যে যার চলে গেল, এটা কি রিচুয়াল, সামাজিকতা? আমার বাড়ি অনুষ্ঠান করছি, পাশের বাড়ির লোকটাকে না বললে কি বলবে, এটা সামাজিকতা এসে যায়।
আর এই সামাজিকতার মধ্য দিয়া মানব সেবার একটা সূত্র পাওয়া যায়। কেন ডেকেছে? একটু সেবা করাবার জন্য তো। তাই সেই সেবা, সেবা ধর্মই তো সর্বশ্রেষ্ঠ হয়, তাই না? যদি কারো সেবা করতে পারে, আর সেবা প্রতি মনের মধ্য দিয়া ইংরেজিতে বলে যারে রিলিজিয়ান, যাকে ধর্ম বলে কয়। এই ধর্ম ঠিক হয়, আর ধর্ম যদি ঠিক হয় তখন স্পিরিচুয়ালিটি হয়, অর্থাৎ আত্মশক্তির বিকাশ ঘটে যখন, তখন আর তার ব্যবধান থাকে না। ওইজন মুসলমান, ওইটা বৌদ্ধ, ওইটা মতুয়া, ওই বৈষ্ণব, এই ব্যবধান আর থাকে না, থাকে থাকতেই পারে না। তাহলে তুমি তাহাকেও বাহ্য বলে উড়াই দিলে, স্বীকৃতি দিল কোথায়? যখনই বললাম জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার, যার জ্ঞান নাই তাকে কি বলা হয়? যার জ্ঞানেই নাই তাহাকে কি বলে? মূর্খ বলে না মানুষে? ওর জ্ঞান বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, ওটা মূর্খ। তাহলে সেই জ্ঞান শূন্য অবস্থাকে তুমি হ্যাঁ বললে, স্বীকৃতি দিলে। তা এই জ্ঞান শূন্যের প্রকৃত রূপে রূপটা কি, তার স্বরূপটা কি? জ্ঞান শূন্য হয় কোন অবস্থায় গেলে, আমাকে একটু সেই কথাটা বলবে। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে স্বধর্ম ত্যাগ আর কান্তা প্রেম, এই যে কান্তা প্রেমের ডেফিনেশনটা কি, ইহার লক্ষণ কি, ইহার স্বরূপ সত্তা কি? তুমি দাস্যপ্রেম এহ হয় বললে, সখ্যপ্রেম এহ হয়, যখনই বাৎসল্য প্রেম বললাম এহ উত্তম হয়। তাহলে সখ্য এবং দাস্য এটাকে তুমি সাধারণভাবে হ্যাঁ বললে, স্বীকৃতি দিলে, আর বাৎসল্যকে উত্তম বললে, একবার উত্তম বললে। তাহলে এই সমস্ত প্রেমের বৃন্দাবনে কয়টা প্রেম? পঞ্চপ্রেম। পঞ্চপ্রেমের মধ্যে গোবিন্দ বাধা পড়ে যায়। তাহলে দাস্য এবং সখ্যকে তুমি হ্যাঁ বললে মাত্র, স্বীকার করলে, আর কান্তাকে এই বাৎসল্যকে উত্তম বললে, আর যখনই কান্তা প্রেমের কথা বললাম উত্তম উত্তম বললে, আমার একটু বুঝাই দাও এই ডবল করে উত্তম বলার তোমার উদ্দেশ্যটা কি? তাহলে বাৎসল্য প্রেমে হয় না, তোমাকে পাওয়া যায় না, দাস্যপ্রেমেও কি তোমাকে সেই ভগবানকে পাওয়া যায় না, সখ্যপ্রেমেও কি ভগবানকে পাওয়া যায় না? বলো তুমি গৌর কেলেশ, আমি জানি মানে চাই এই যে দাস্য সখ্য বাৎসল্য ইহার থেকে উত্তম ডবল বলে তুমি বললে আমার ঠাই, ইহার কারণটা কি? আর ওই যে আর একটা কথা বলেছি যে আমার মুখ বন্ধ করে দিলে তুমি, প্রকাশ করতে বারণ করলে, আবার গোপন করে দিলে, আমাকে আর বলতেই দিলে না, এই গোপনীয়তার কারণ কি? তাহলে তুমি যে উদ্দেশ্য নিয়ে জগতে সংসারে এসেছো সেই উদ্দেশ্য তুমি আবার গোপন করে গেলে, ছলনা করলে না মানুষের সঙ্গে। যাই হোক, আর একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি আজকে, প্রভুর প্রকৃত পক্ষে এই যে বৈষ্ণব তো মহাপ্রভুর আগেও ছিল, নিম্বার্ক সম্প্রদায় মহাপ্রভুর আগে কত কয়েকশো বছর আগেও ছিল, কিন্তু নতুন করে এই বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তন করলেন সংস্করণ করে, আর বর্তমান বৈষ্ণব সমাজ আমরা দেখছি এর মধ্যে কতটা তারতম্য সেই মহাপ্রভুর। ও ঠাকুর, তুমি যে বৈষ্ণব সম্প্রদায়কে তৈরি করেছিলে, সংস্কার করে এই মানুষের কাছে উপহার দিলে, সেই বৈষ্ণব সম্প্রদায়ের আসলে স্বরূপটা কি? আমি এই কয়টা কথা জিজ্ঞাসা করলাম, তিনটা চারটা কথা আমি প্রশ্ন করি নাই। প্রশ্ন করে কারা জানেন? প্রশ্ন করে মাস্টার মহাশয় জানা, মাস্টাররা স্কুলে পড়াশোনা করে ছাত্র ছাত্রীরা, তাই সারা বছর পরে মাস্টার মশাইয়ের প্রশ্নপত্র তৈরি করে, আর ছাত্র ছাত্রীরা
সেই পরীক্ষায় বসে ওই প্রশ্নের জবাব লেখে। যে ভালো লিখতে পারে সে পাস করে, আর যে ভালো লিখতে পারে না সে ফেল করে। তা আমি ছাত্র, আমার মাস্টার মহাশয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ রায়, তার কাছে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করতে পারি না সবাই। এইবার সুর আর ছন্দ ধরে একখানা গান করে প্রথমবারে আমার মতো সমাপন করতে চাই। ভরাগনের জোয়া পাইয়া রে তোমার ময়ূর পঙ্খী পাইয়া রে কবে আসবে রে সুজন রসি নায়া জোয়ার পেয়ে ও যখন তোমার আগমন আগমন বাণী রে ও বন্ধু আমায় দিয়ে যা ভাটির নদী, ভাটির নদী জোয়ার পেয়ে জোয়ার পেয়ে যখন যা তোমার আগমন আগমন বা হয়েছি সেই ভরসা
মনের খবর পেয়ে কেমন রয়েছ যদি আমি হতেন যদি বনের হরিণ বনের হরিণ খুঁজিতাম জঙ্গলে মিনে হলে এতদিন এতদিন জলে ও বন্ধু রে আমি হতেন যদি বনের হরিণ বনের হরিণ খুঁজিতাম জঙ্গলে জলে উড়ে যেতাম পাখি হলে বিজয় বলে পাগল বিজয় বলে আমি একজন আমি একজন শেষের খেয়ার যাত্রী পারে করে দাও পারে পারের মা পাগল বিজয় বলে পাগল বিজয় বলে আমি একজন আমি একজন শেষের খেয়ার যাত্রী পারে করে দাও পারে পারের মা রাত্রি কেহ নাই মোর সহযাত্রী Thank you.
কল্পনাতে রামানন্দ বিদ্যানগরে কৃপা করে দর্শন দিলে প্রভু গৌর নটবরে নিজ গুণে কৃপা করে দর্শন দিলে তার ওই শ্রী চরণে অপার ভক্তি যেন থাকে মোর হৃদয়ে তুমি আমায় জিজ্ঞাসা করলে সাধ্য সাধন নিয়া সাধ্য মতো জবাব দিয়েছি তোমার সম্মুখে বসিয়া সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় সধর্মের কথা আমি তখন বলেছি তোমায় এহ বাচ্চ বললে যখন আমি দ্বিতীয়তে ভাই কৃষ্ণে কর্মার বল ভক্তি সাধ্য তোমাকে শুধাই ইহাও তুমি বাচ্চ বললে গোদাবরীর তীরে কি কারণে বলো প্রভু আমার গোচর যদি গোবিন্দে এক চিত্তে সমর্পণ সকল কিছু করে তাহার কি আর কোনো কিছু দরকার জানি করে ইহাও তুমি বাহ্য বললে দাঁড়ায় আমার ঠাই জ্ঞান মিশ্র ভক্তির কথায় আমি তোমাকে শুনাই তাহাও তুমি বাহ্য বললে বসে আমার ঠাই বলো আমি কোন দিকে এবার চলে যাই আবার সধর্ম ত্যাগ তাহাও তুমি বাহ্য জ্ঞান করে জ্ঞান শূন্য ভক্তিকে তুমি দিলে স্বীকৃতি দান করে জ্ঞান শূন্য হইবার কি অবস্থা বলবে সবার ঠাই কেন এখানে প্রথম স্বীকৃতি দান পাই জ্ঞান শূন্যের কি অবস্থা বলবে আমার ধারে তাহার পরে দাস্য প্রেমের কথা বলেছিলাম তোমারে দাস্য প্রেম ইহ হয় বলে বললে আমার ভাই সখ্য প্রেমের কথা আমি তোমাকে শুনাই সখ্য প্রেমের ভিয়ন কেমন জানেন ভক্তগণে সমান সমান ভাব যেখানে এই না ভুবনে সখায় আর ভগবান কোনো ব্যবধান থাকে না তাহার তুমি হয় বলে আমায় বললে বর্ণ না প্রকৃত সখ্য প্রেমের স্বরূপ কি বা হয় সেই কথাটা জানতে আজি আমার হইয়ায় আবার বাৎসল্য প্রেমের কথা যখন বক্তৃতা দিলাম গান ইহা উত্তম বললে তুমি আমার সংবিধান কেন উত্তম বাৎসল্য প্রেম ইহার কি ভিয়ন তোমার শ্রীমুখে একটু করণীরূপণ আবার কান্তা প্রেমের কথা যখন বলেছি তোমার ধানে উত্তম উত্তম বলে তুমি নর্তন করেছিলে আবার স্বরচিত গানখানি যখন তোমাকে শোনাই আমার মন বন্ধ করে দিলে প্রভু কেন আমি জানতে চাই যে কারণে এই ভুবনে নিয়েছ আশ্রয় জীবের তারে তারে গোলকীয় প্রেম বিলাবে সে খায় সেই গোলকের গোপন বস্তু এনে এই না সংসারে বিতরণ করবে কথা দিলে
ভক্তগণের গোচারে আজ মুখ বন্ধ করে দিয়ে করলে কি কারণ, তবে নিজেকে গোপন করার কারণ কি করো হে বর্ণন। তোমার আশার কোনো সার্থকতা দেখি না সংসারে, এই কর্মটা করলে কেন তবে আমার ধরে। আবার সধর্ম ত্যাগে কান্তা প্রেমে ব্যবধান কেমন, ভালো করে সদভাবে করিবে বর্ণন। এই যে বর্তমান বৈষ্ণব সমাজ যেভাবে সংসারে, আর মহাপ্রভুর প্রবর্তিত বৈষ্ণব কেমন হয় বিচারে। ওই তোমার প্রবর্তন কর বৈষ্ণব এই না সংসারের গায়, তাহার কি বা আদর্শ ছিল বল তো আমায়। আর বর্তমানের বৈষ্ণবদের মধ্যে কাণ্ড কারখানা সে কথা বৈষ্ণবে থাকে না যদি করি বর্ণনা। এই বৈষ্ণব আর তোমার প্রতিষ্ঠিত বৈষ্ণব এক কি হতে পারে, ভালো করে বুঝাইও তুমি আসিয়া আসরে। আর তাহারে বেশি প্রশ্নের আসর সংক্ষিপ্ত দিলামই ভাষণ, ইহার পরে আবার যদি সুযোগ পাই আসরে ভালো করে শ্রাদ্ধ তোমার করতে চাই সংসারে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে কোন তত্ত্বই উঠাইয়া নয়, সেই ভাবে শ্রবণ করে বলব তারে পরে। এই বাসনা রাখিলাম ভাই আমার অন্তরে, তাকে আরে বেশি বলে প্রয়োজন নাই, এইখানে আমার মতো শেষ করতে চাই। আছেন যত সভাসদগণ সকলার চরণে গ্রহণ করিবেন দণ্ডবত, এখন দণ্ডবত আর হতে পারি কই, ওই দণ্ডের মতো আর পড়তে পারি কই। হাত হইতে হাট হইতে লাঠি যেমন ধরায় পড়ে যায় তেমনি মতো হইলে নাকি দণ্ডবত কয়। সেই পথে মন আমার গেল না গেল না, সেই পথে মন আমার চলে না চলে না, সেই পথে মন আমার যাতে চলে যায় সেই আশীর্বাদ করবেন আপনারা আমায়। আর যত আছেন মায়ের জাতি সকলার চরণে জানাই প্রণতি, মায়ে যদি আশীর্বাদ করে সকল দুঃখ যাইবে দূরে, রুদ্র মূর্তি ধরিয়া আসরে বক্তৃতা দিতে পারবো হাজারে হাজারে। তবে এই পর্যন্ত আমার মতো ভাব ক্ষান্ত করে রাধা কৃষ্ণ প্রেমানন্দ একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল।